প্রথমে মাশরাফি বিন মুর্তজা, এরপর তার দেখানো পথ ধরে এখন বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত সংসদ সদস্য হয়েছেন সাকিব আল হাসান। সবশেষ 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচনে দুজনেই নিজ নিজ সংসদীয় আসন যথাক্রমে নড়াইল 2 ও মাগুরা 1 আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। দুজনের হাত ধরে ক্রিকেটারদের রাজনীতিতে আসার চল তৈরি হয়েছে শেষ কিছুদিনে। আগামী দিনে জাতীয় দলের অন্য তারকাদেরও রাজনীতিতে দেখা যাবে কিনা, এ নিয়ে সৃষ্টি হয়েছে প্রশ্ন। সে প্রশ্নের মুখোমুখি এ পর্যন্ত অনেককেই হতে হয়েছে। আজ সে তালিকায় নতুন করে যুক্ত হলো তামিম ইকবালের নাম। আজ সাংবাদিকদের মুখোমুখি জাতীয় দলের সাবেক অধিনায়ক জানিয়েছেন রাজনীতিতে আসা নিয়ে তার মত। তামিম ইকবাল মাশরাফি সাকিবেরই সতীর্থ, একসঙ্গে খেলেছেন, বেড়ে উঠেছেন। সংসদ সদস্য হওয়ার পর দুই সতীর্থকে কি অভিনন্দন বার্তা জানিয়েছিলেন তামিম, এমন প্রশ্ন ছুটে গিয়েছিল তামিমের কাছে। সে প্রশ্নের জবাবে তামিম বলেন, আমার সাথে এখনও দুজনের কারোর সাথেই দেখা হয়নি, যদি দেখা হয় অবশ্যই কথা তো হবেই, তখন দেখা যাক কি হয়। এরপর অবধারিতভাবে উঠে এলো তার রাজনীতিতে আসার প্রসঙ্গটাও। সে বিষয়ে তামিম একটু কূটনীতিরই আশ্রয় নিলেন, তার অভিমত আপাতত সে ভাবনা নেই। তবে ভবিষ্যতের সম্ভাবনাটা আপাতত উড়িয়ে দিলেন না তামিম, বললেন, ভাই এটা খুব রিস্কি একটা কথা, আমি না বললাম, আবার দেখা গেল 10 বছর পর তাই হইল, তখন আপনি এটাই দেখাই দিবেন আমি তো না বলেছিলাম, এখন যদি বলি ওরকম কোনো প্ল্যান আপাতত নেই।